পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। আগামীকাল পুলিশ ডে হিসেবে আমি পুলিশের সকলকে, অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, আমি এমনকি WBCS, WBPS, IAS, IPS সহ আমার ইন্সপেক্টর থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, NBF থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, এমনকি ফায়ার ব্রিগেডেও যারা জীবন দিয়ে লড়াই করে কখনো কখনো সব সময়, তাদের সবাইকে আমি আমার আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি এবং পুলিশ কমিশনার কলকাতা এবং কলকাতার মেয়র পিরাধাকিম আছে। এই সিদ্ধান্তটা কিন্তু অল ওভার বেঙ্গল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা পুলিশরা অনেকদিন ধরে চাইছিলেন, যে যারা কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেক দিন ধরে তাদের একটা ডিম্যান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়, সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। কিন্তু কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যায় কাজ করতে করতে ডিউটিরত অবস্থায় এবং পুলিশ কাজ করতে করতে, তাদের জন্য এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ সেখানে সে 5 ফুট না 6 ফুট তার অনুযায়ী কাজ দেবে। যেমন আমরা অনেককে তো দেওচা 5 মিটার করেছি, এটা স্পেশাল ক্যাটাগরি হিসেবে সেই সুযোগটা পেলে তাদের অনেক পরিবার আছে, তারা বেঁচে যাবে। 27 ছিল, মানে যারা ধরুন পুলিশে কাজ করে, হোম কনস্টেবল, মানে ধরুন সিভিক ভলেন্টিয়ার্স, NBF, তারপরে সিভিল ডিফেন্স এসবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারত, কিন্তু তার বেশি আর হতো না। ফলে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হলো। কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500, ওয়েস্ট বেঙ্গল পেত 13,500। যে 13,500 কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেই 15,000 করে দাও। কারণ আমার মনে হয় যে কলকাতার জুরিসডিকশন খুব কাছে, কিন্তু গ্রামের জুরিসডিকশন অনেক বড়, বৃহত্তর এরিয়া। এবং যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভারে কাজ করে, তারা যাতে আগামী দিন রেগুলার পজিশন পেতে পারে, তার জন্য তারা যদি কোনো পরীক্ষা টরীক্ষায় বসতে চায়, তাদের নিশ্চয়ই সেরকম সুযোগ দেওয়া হবে। এবার আমরা এখন থেকে মেনটেন্যান্স অ্যালাউন্স, ইউনিফর্ম অ্যালাউন্স চালু করেছি, যেটা ইউনিফর্ম কিট পেতেন এতদিন, তারা 23-24 থেকে সামনের বছর থেকে ইউনিফর্ম কিট আর পাবেন না, তার বদলে ইউনিফর্ম অ্যালাউন্স আমরা তাদের দেব। এতে অনেক বেশি পুলিশকর্মীরা উপকৃত হবেন। বিভিন্ন রকমের র্যাঙ্কের জন্য এই অ্যালাউন্সের পরিমাণ আমরা নির্দিষ্ট করে দিয়েছি। যেমন ইন্সপেক্টর হলে 10,000 টাকা পাবে, সাব ইন্সপেক্টর হলে 7,500 টাকা পাবেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 6,000 টাকা পাবেন, কনস্টেবল 5,000 টাকা পাবেন। আর যেহেতু এবছর কিট দিয়ে দিয়েছি, তাই আমরা ঠিক করেছি এবছরে কলকাতা ও রাজ্য পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এদের সকলের জন্য ইউনিফর্ম মেনটেন্যান্স অ্যালাউন্সটা আমরা দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।